হই বাজি থাকবো না আর ভাল লাগে না। হ্যাঁ ভাই বিয়া করে বউ নিয়ে সুন্দর সংসার করে যত টাকা পয়সা খরচ করে সংসার এখান থেকে যায়, আমারও বিয়ে করায় না। হ্যাঁ বাবু মরে যাওয়ার সময় কয়ে গেছে যত সম্পত্তি আছে তত দুই ভাইয়ের, তোর দুই ভাইয়ে সমান করে ভাগ করে নিবি। হ্যাঁ একসাথে হ্যাঁ বিয়ে করলো এখন কয়দিন পর শ্বশুরবাড়ি, এই শ্বশুরবাড়ি এক মুঠ ধান চাল গাছের ফল ফলান্দি কাঁঠাল আম জাম সব নেওয়া জায়গা। হ্যাঁ আমি বিয়ে করবো না, আমার বিয়ে করার খোঁজ নাই, বড় দেখে যাইছে তাই করে। হ্যাঁ এটা মেনে নেবো নাকি, বোর ভাগতে লাগবো, আমি বোর ভাগ চাই এখন। হ্যাঁ তুমি সিনেমার পোকার যায় নাই তোর সিনেমা বালাই রোল নিছে তাহলে আরে কইস না রাগ উঠছে মাথা খুব মনে কর যে আমার বাড়ি তাকটাই জানোসি পাশাপাশি রুম বউ তো ভাইয়ের নিয়ে সুন্দর করে ঘুমায় আমার তার ঘুম ধরে না। হ্যাঁ আমি কার কাছে বুঝাই আমি কারে কই কই আমার লাভ কি হলো, তুই কি সমাধান করা হবি? সমাধান না করলে বুদ্ধি দিতে পারবো কি বুদ্ধি দিতে কি দে মারো যায় নি দে তো ভাই বোন ঘুরবে গেছে না। হ্যাঁ আইলে কবে সম্পত্তি দরকার নাই আগে বয়ের ভাগ করো। ভাইয়ের বউ পছন্দ হবো না, ভাবি তো সুন্দরী আছে ছোট না তোর বউ। হ্যাঁ তাই নাকি ছোট ভাই বউ ভাইয়ের বউ আমার বউ তোর বউ ভাইয়ের ভাবি আমার আগুনে গেছে গা আমি হুম আমি কই বন্ধু এলাকার লোক নিয়ে আমরা শালি রাখবো শালি জায়গা সম্পত্তি ভাগ করবো। ওই তোমাকে তারপর লাগে আমি নিকা তুমি পাহাম না এটা তুমি পাহাম না ভাবির ভাগ চাই এটা কোন ধরনের কথা কইস তোর ভাবির ভাগ চাস মানে কি ভাগ দেওয়া যাইব বাবা কয়ে গেছে না যে আমি মরে গেলে গা যত সম্পত্তি আছে সবকিছু তার দুই ভাইয়ের তুমি তো একসাথে থেকে বিয়ে করছো আমি আর ভাবির ভাগ চাই আমার বিয়ে করাও না। তোর তো সম্পত্তির ভাগ তো আমি তার ভাগ করে নিয়ে নেই সবই তো আছে তোরই তো আছে সব সম্পত্তি করে আমি নিয়ে গেছি কোনো জায়গায় ভাই শুনো দেখো তুমি আমার ছোট ভাই তাছাড়া রোদের ভিতরে থেকে মানে একটু হাঁটাছাড়া কই রয়েছি এখন ভাল লাগতেছে রাখেন আর এখন ভাল লাগতেছে না কালান্ত লাগতেছে যায় যায় খুব আগর মধ্যে না এটা আমি মেনে নেবো আমার বিয়া করে না হারাপ বিয়া করে পাশাপাশি রুম খুব আরামে ঘুমায় শুধু তোমার তো বিয়া করে শুধু আমি বড় হইছি এই যে বড় হইছি। আচ্ছা তোর জানে কই তোর ভাবির সাথে কথা কইতেছি যে দেখি তোর বিয়ে শাদী করা যায় কিনা একটা মেয়ে এটা দেখে আর এই কয়েকদিনের ভিতরে তোর বিয়ে শাদী করা মনে মাথা পাগলামি করিস না জায়গা বাড়ি তো যায় না আমি ভাবিরে বিয়ে করবো ভাবিরে বিয়ে করবো হয়তো ওটা কোনো কথা না আমি ভাবিরে করবো তোর ভাবিরে তো বিয়ে করবি কিসের জন্য না আমি ভাবিরে ভালোবাসি আমি হলো মানুষের কথা শুনে তাহলে তো ঝামেলা ছোট থাকতে আর এত বড় করলাম মানুষ করলাম খাওয়াই পড়াই এখন যদি ওই কথা পাই তাহলে হইবো তুমি কি করবো কিছু বুঝতে আসি না কার কথা শুনবো আর কই যাবো তুই কি যুক্তি দেখ আমি কিছু করে এলাম না দিত তুই লোক সুবিধা না আরে হন রাগ করে যাস কে আমার ভালো যুক্তি দে ভালো যুক্তি তো দিছিলাম তুই তো কাজে নিলি না
কি কস তুই? হ্যাঁ তোর কথা হয়নি, আমি মায়ের মতো বাবির সাথে কি খারাপ ব্যবহার করছি, তার বউ কইছি, হাত ধরছি, বড় ভাই সারা দেয় সকালে কথা কইছি, জীবনে কোনোদিন কই নাই। তোর কথা হয়নি আমি আজকে তার সাথে কি বেদবি করলাম? হ্যাঁ আমার কথা না, বাবা রাগ করা জানে দিলি, বড় ভাই আমার মায়ের সমতুল্য। হ্যাঁ আল্লাহ জানে কি পাপ করছি, আল্লাহ তার মাফ করে দিও। তোর ঠকাইবো ঠকাইবো, যা কয়েকদিন সরার গাল ভালো যা যা ভালোবাসে ভাত নাই, তুই ভালো মানুষ, আমার বড় ভাই বেদবি লাগা দিচ্ছি, যা তুই যা। আমি শয়তানের খালো, যাও আজকে বাদ যাও, তারপর বড় ভাই আর ভাবি তোমার কি শাশুড়ি না করে। Ha ha ha! Ha ha!